ইমাম এবং মুসল্লির ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি মুফতি জুনায়েদ কাসেমি এবং আজকের এই বিক্ষোভ মিছিলের প্রধান অতিথি হযরত মাওলানা আতাউল্লাহ ইবনে হাফিজি সহ অত্র এলাকার ইমাম খতিব এবং মুসল্লি বৃন্দ, কেউ যখন আমাকে গালি দেয় আমি কষ্ট পাই, কথা ঠিক না বেশি? আমি ক্ষুব্ধ হই, আমি প্রতিবাদ করি। কেউ যখন আমার বাবাকে গালি দেয় আমি প্রতিবাদ করি। কেউ যখন আমার নেতাকে গালি দেয় সংসদে আইন করি, প্রতিবাদ করি। কেউ যখন আমার কোনো আত্মীয়কে গালি দেয় তাতেও আমি প্রতিবাদ করি। আজকে 200 মুসলমানদের 200 কোটি মুসলমানদের নেতা, যাকে 200 কোটি মুসলমান নিজের প্রাণের চেয়ে, বাবার চেয়ে, মায়ের চেয়ে, নেতার চেয়ে বেশি মহাব্বত করে, তাকে যখন কটূক্তি করা হয়েছে আমি ঘরে বসে থাকতে পারি না। এজন্য আজকে পরিষ্কার বক্তব্য, পরিষ্কার বক্তব্য হচ্ছে আমরা শুধুমাত্র রসুল্লার মহাব্বতে বিক্ষোভ করতে আসিনি, প্রয়োজনে সশস্ত্র লড়াই করবো। ইনশাআল্লাহ বাংলাদেশ সরকারকে